那么早上好了，没有床上。ABC News AGT Live. यह है ABC News AGT Live. Listen to ABC News AGT Live. हमारा कार्यक्रम जो उत्तम तो भूतों के बारे विषय आपने सामने प्रकाश कर ची बातें क्या बात हुई है बातों में जिम्मेदारी से मुश्किल हो रही है बातों में जिम्मेदारी से स्वस्थ दिल्ली का भारत सरकार एक जिन चाल दिए समस्त राजनैतिक दल पेगासस प्रोजेक्ट पेगासस आज के सारा भारतवर्षे प्रधान आलोच्य पेगासस सारा पृथ्वी शतकोटी श्रेष्ठ संवाद माध्यम पेगासस प्रोजेक्ट के संज्ञान पे इजराइली संस्था एवं संस्थार माध्यम मोदी सरकार अमित शाह सरकार भारतवर्षे 300 राजनैतिक नेतृबृंद এবং সাংবাদিক সহ 300 জন তাদের ব্যক্তিগত ফোনে তারা হ্যাকিং করেছে এবং এই 300 জনের মধ্যে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের নেতৃত্বে যেমন আছে ভারতবর্ষে বিখ্যাত সাংবাদিকরা যেমন আছে তেমনি বিজেপির নিজের দলের কিছু কিছু জন যাদের মোদীজি এবং অমিত শাহ সন্দেহতা রাখেন এবং রেখেছে তাদেরও ফোন কেমন করা হয়েছে ভারতবর্ষের সংবিধান বিকল্প গণতন্ত্র বিকল্প মানব অধিকার বিকল্প ব্যক্তি স্বাধীনতা বিকল্প মানে কোন কিছুই আর প্রকল্প থাকবে না এবং ইলেকশন কমিশন রয়েছে তারা এই সরকার নির্দেশে কাজ করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা রয়েছে মোদীজি এবং শাহজি নিজে কেউ রয়েছে বিরুদ্ধে রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু এই প্যাগাসাস প্রজেক্ট কাজ করেছে তাকে ভবিষ্যৎবাণী করতে এসছে এই তথ্য কিন্তু রাহুল গান্ধী প্রকাশ করেননি কিংবা বিরোধী দলের কোনো নেতা প্রকাশ করেননি এটা প্রকাশ করেছে বেকারিতে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে প্রথম অবস্থান
দারিদ্রে আজকে প্রথম শরীরে ভারতবর্ষ গত 70 বছরের মধ্যে ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থা সবচেয়ে বিপর্যস্ত অবস্থায়। তার মধ্যে মোদী সরকার, অমিত শাহ মোদী সরকার এইভাবে ইসরায়েলের ভবন প্রজেক্ট ভাড়া করে এনে ভারতবর্ষের মানুষের সম্মানে আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। বিমান বন্দেশ প্রদেশের বন্ধ নিয়ে আমরা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং পার্লামেন্টের জয়েন্ট কমিটির মাধ্যমে এই সম্পর্কে সঠিকভাবে পর্যালোচনা এবং বিচার বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন। সবার আগে আপনারা জানেন আগামীকাল মুসলিম ধর্মাবলম্বীদের মন্দিরে পবিত্র উৎসব এই পবিত্র উৎসব উপলক্ষে আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির পক্ষ থেকে রাজ্যের সমস্ত মুসলিম ধর্মাবলম্বীদের কংগ্রেস দলের শুভেচ্ছা জানাচ্ছি, সবার কাছে আহ্বান রাখছি আগামীকালের উৎসব সুন্দরভাবে সম্পন্ন হোক, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে এই করোনা পরিস্থিতির মধ্যে, এই মহামারীর মধ্যে আপনারা সবাই নিয়মকানুন মেনে, কোভিড রীতিনীতি মেনে এই পবিত্র উৎসব পালন করুন। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, এই উৎসব সেই বার্তায় যেন ঘুরে আনে এই আশা ব্যক্ত করে সমস্ত মুসলিম ধর্মাবলম্বীদের আমাদের শুভেচ্ছা জানিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই বার্তা জানাচ্ছি। ৩৫% আমাদের নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম দ্বিগুণ, প্রত্যেকটা ওষুধের দাম বেড়েছে। একজন কারোবারি সম্পর্কে কিন্তু সরকার ব্যবস্থা নেয়নি, সরকারের আধিকারিকরা বাজারে উঠে যাচ্ছে, সেলফি তুলছেন, ছবি তুলছেন, পত্রিকা দিচ্ছেন, এইটুকু কোন ব্যবস্থা কোন করা হয়। যার যা খুশি বাজারটা হয়ে গেছে সেলার মার্কেট, ক্রেতাদের কোনো কন্ট্রোল নেই, বায়ার্স মার্কেট নয় ত্রিপুরা, ত্রিপুরাতে মার্কেট হয়ে গেছে সেলার মার্কেট, তাদের যা খুশি দাম তারা নিচ্ছে। আমরা অভিনয় জানাচ্ছি অবিলম্বে এই দ্রব্যমূল্যে নিয়মের উপর ভিত্তি করে রাজ্যের কর্মচারীদের জন্য 25% বন্ধ করার ঘোষণা করার দাবি জানাচ্ছি। সপ্তম বেতন কমিশন দেওয়ার কথা বলা হয়েছে, মন্ত্রী আর বিশেষ অভাবিক সম্মেলনে ঘোষণা করেছেন এ রাজ্যের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন হয়েছে। যেগুলো এই রাজ্যে সপ্তম বেতন কমিশন হয়নি, ডিফারেন্ট অ্যালাউন্সেস ছাড়া
সেখান থেকে বঞ্চিত করে মিথ্যা প্রচার করে অসত্য প্রচার করে এই সরকার বিপ্লবী চিন্তা মন্ত্রিসভা নিজেরা এসে বসে মিথ্যা প্রচার করে সাড়ে তিন বছরের মধ্যে 300% অর্থবদ্ধতা দিয়েছে সাড়ে তিন বছরের সরকার মানুষের কল্যাণ মানুষের পরিষেবা দেওয়ার দূরের কথা সাড়ে তিন বছরের মন্ত্রিসভা করতে পারে সাড়ে তিন বছরের বিপ্লব বাবু ত্রিপুরার মন্ত্রিসভা করতে পারে এখনো ভাগে হচ্ছে দিল্লি ঢুকে হচ্ছে মন্ত্রিসভা করার জন্য 37 লক্ষ মানুষ জনজাতি অংশের মানুষ তফসিল জাতি অংশের মানুষ বেকার যেগুলি বেকার আছে ঘরে ঘরে বেকার ঘরে ঘরে দারিদ্র পাহাড়ে খাওয়ার জল নেই রাস্তাঘাট নেই তারপর সমস্ত রাজ্য নেশার সমুদ্রে ভাসছে নেশা ছাড়া পত্রপত্রিকায় কোনো খবর নেই আইন শৃঙ্খলার অস্তিত্ব নেই বাজারের অবস্থা অগ্নিগন্ধী সাধারণ মানুষের বিশ্বাস সাতগুণ থেকে চুরাই পর্যন্ত হয় ফেন্সিলিন ধরা হচ্ছে পরেজ ধরা হচ্ছে গাঁজার প্যাকেট ধরা হচ্ছে আর ওটার সঙ্গে সরকারের কিছু কিছু চক্র জড়িত আছে সমস্ত রাজ্য নেশাগ্রস্ত করে রাখছে যুব সমাজকে নেশার দিকে প্রধানমন্ত্রী তাদেরই নিয়ে যাচ্ছে গাঁজা বন্ধ অনুকূলে প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকার এসে নেশা বেড়েছে নেশা সর্বরাজ্য ত্রিপুরা ফ্যান্সি ডিলে সর্বরাজ্য ত্রিপুরা আইন শৃঙ্খলা নেই প্রতিদিন আত্মহত্যা কিংবা ফাঁসিতে ঝোলানোর ঘটনা নারী নির্যাতন হয়েছে মেয়েদের মন নির্যাতন হচ্ছে কিশোর থেকে শুরু করে 7 বছরের বৃদ্ধা কেউ লক্ষ্য পাচ্ছেন না অস্তিত্বহীন আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ আইন শৃঙ্খলার কোনো অস্তিত্ব আমরা রাজ্যে দেখতে পাচ্ছি সমস্ত দিক থেকে ব্যর্থ এই সরকার পেট্রোল ডিজেল না বললে না হয় 40 বার বেড়েছে পেট্রোলের দাম 36 বার ডিজেলের দাম মে মাস থেকে এখন পর্যন্ত 8 বার কমেছে 7% 40 বার পেট্রোল বেড়েছে 36 বার ডিজেল বেড়েছে 32 টাকা পেট্রোলে বেড়েছে 28 টাকা ডিজেলে বেড়েছে সরকার পেট্রোল ডিজেলের উপরে শুল্ক বসিয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার আবগারির উপর যে শুল্ক বসিয়েছে 4.5 লক্ষ কোটি টাকা 4.5 লক্ষ কোটি টাকা রোজগার করছে এই করোনা পরিস্থিতির মধ্যে অতিমারির মধ্যে প্রচার করছে অতিমারি আর এই সরকার পেট্রোলের উপর শুল্ক বসিয়ে ডিজেলের উপর শুল্ক বসিয়ে শ্রমিকদের সর্বনাশ করছে অটো ড্রাইভার এবং অন্যান্য ড্রাইভার তাদের সর্বনাশ করছে সাধারণ মানুষের উপর বোঝা থাকে 4.5 লক্ষ কোটি টাকা রোজগার করেছে গত বছরে এটা আগের বছরের চাইতে 56.5% বেশি শুধু গত বছরে পেট্রোল ডিজেল আর আবগারি শুল্কের উপর সরকার যা রোজগার করেছে তার আগের বছরের তুলনায় 56.5% বেশি এই বছর রোজগার করেছে আপনারা অ্যানালিস করেছেন 7 বছরের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 19-20 বছর ধরে এরা প্রফিট দেখাচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 7 বছরে 45টা রুরাল ব্যাংক আছে তার মধ্যে একটা হলো গ্রামীণ ব্যাংক বিভিন্ন রাজ্যে বিভিন্ন গ্রাম এই গ্রামীণ ব্যাংক গত 20 বছর ধরে প্রফিট দেখাচ্ছে রাজ্যের গরিব মানুষের স্বার্থে কাজ করছে রেগা শ্রমিকদের অর্থ দিচ্ছে পেনশনারদের অর্থের ব্যবস্থা করছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক
আমাদের প্রোগ্রাম
জুলাই মাসে রবিবার রবিবারই যে অনুষ্ঠান হবে তার প্রস্তুতিটা শুরু করতে হবে শুক্রবার থেকে। শুক্রবার বিকেল থেকে শনিবার পূর্ব দিয়ে এই অনুষ্ঠান সাজানো, অতিথিদের আলাদা দেওয়া করা, অন্যান্য কাজকর্ম, প্রেস কনফারেন্স, আলোকসজ্জা, পুষ্পসজ্জা, কোনো কাজই শনিবারটি করা সম্ভব না। শনিবার এই কাজ করতে পারবেন না, কিন্তু আমাদের যারা সহযোগী নেতৃবৃন্দ তারা খুব করতে পারবেন। অতিথি যারা তারাও উইকেন্ড কাজগুলোতে আসতে পারবেন। এবং আরো আমরা খবর পেয়েছি সরকারি লেভেলে যে আগামী 24 তারিখের পরেও করোনা কার্ফিউ এবং উইকেন্ড কার্ফিউ দুটোই আবার সম্প্রসারিত হচ্ছে, যার ফলে প্রস্তুতি সত্ত্বেও আমরা আজকে এই ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে আমরা আগামী 25 তারিখে যে প্রোগ্রামটা ছিল, কর্মসূচি ছিল, এইখানে অনুষ্ঠান করা 50তম বসন্ত উৎসবের প্রথম অনুষ্ঠান যথাযোগ্য মন্ত্রণালয়ের সঙ্গে করা আমরা যে ব্যবস্থা নিয়েছিলাম আমরা সেটা সম্পন্ন করতে পারছি না। আমরা মুখের সঙ্গে 25 তারিখে কর্মসূচি আপাতত স্থগিত রাখতে আমরা ঘোষণা দিচ্ছি। 25 তারিখে কর্মসূচি আপাতত স্থগিত থাকবে করোনার কারণে এবং উইকেন্ড কার্ফিউর কারণে। মানুষের নিরাপত্তা, নেতৃবৃন্দের নিরাপত্তা, সবাই অনুষ্ঠানটি প্রয়োজন তাদের নিরাপত্তার স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমরা আজকে আপনাদের মাধ্যমে এই ঘোষণা রাখছি। আমাদের অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম ঘোষিত হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ত্রিপুরা সহ ইন্দিরা গান্ধীর অবদান, এই শীর্ষক যে প্রবন্ধ প্রতিযোগিতা আমরা ঘোষণা করেছি এটার কাজকর্ম চালু থাকবে। এই বিষয়ের উপর যে পুলিশ প্রতিযোগিতা আমরা ঘোষণা করেছি তার প্রস্তুতি চালু থাকবে। আগামী মাসে অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে পরিস্থিতি বিবেচনা করে আমরা আবার বসব এবং বসে আমাদের যে কর্মসূচি আছে, 25 তারিখের যে কর্মসূচি আমরা স্থগিত ঘোষণা করছি সেই সম্পর্কে আমাদের নতুন যে সিদ্ধান্ত প্রোগ্রাম আমরা অগাস্টের তৃতীয় সপ্তাহে আপনাদের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। পরিস্থিতি পর্যালোচনা